আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকের সমন্বিতভাবে 2020 সাল ভিত্তিক অফিসার ক্যাশ এর 1720টি শূন্যপদ একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূর্ণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার আগে আমি বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পদের নাম অফিসার ক্যাশ, 2020 সাল ভিত্তিক, জব আইডি নাম্বার 10148, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদের সংখ্যা 1720টি, সোনালী ব্যাংক লিমিটেডে 199টি, জনতা ব্যাংক লিমিটেডে 1038টি, অগ্রণী ব্যাংক লিমিটেডে 300টি, রূপালী ব্যাংক লিমিটেডে 2টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে 5টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 134টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 42টি। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী টাকা 16,000 টাকা থেকে 38,640 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তদূর্ত পর্যায়ে পরীক্ষাসমূহের ন্যূনতম একটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2019 ও 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন নম্বর শিরোনাম 11-5-1/582 এবং শিরোনাম 11-19-1/2007-174 অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা খেতমত সিজিপিএর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসিতে আপনাদের প্রথম বিভাগ 3 পয়েন্টের উপরে থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগ 3 পয়েন্টের কম এবং 2 পয়েন্টের উপরে থাকতে হবে। আর 4 পয়েন্ট স্কেলে প্রথম বিভাগ 3 পয়েন্টের উপরে প্রথম বিভাগ, 5 পয়েন্ট স্কেলে 3.75-এর উপরে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ 4 পয়েন্ট স্কেলে 2.25-এর উপরে থাকতে হবে। 3 পয়েন্টের নিচে থাকলে সেগুলো দ্বিতীয় বিভাগ এবং 5 পয়েন্ট স্কেলে দ্বিতীয় বিভাগ হচ্ছে 2.813-এর উপরে থাকতে হবে এবং 3.75-এর কম থাকতে হবে। আবেদন দাখিলের ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় 30/1/2022 তারিখ রাত 12টা পর্যন্ত এবং ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 2/2/2022 তারিখ রাত 12টা পর্যন্ত। আবেদন ফি 200 টাকা। এখানে বিভিন্ন ধরনের আবেদনের পদ্ধতিগুলো তারা এখানে দিয়ে দিয়েছেন। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠারে, আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন। ছবির দৈর্ঘ্য প্রস্থ এখানে দেওয়া রয়েছে, ছবি এবং স্বাক্ষরের দৈর্ঘ্য প্রস্থ, অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ, বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের নিয়মাবলী দেওয়া রয়েছে, প্রতিষ্ঠান পছন্দক্রম এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি এখানে দেওয়া রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ট্র্যাকিং পেজ, ভেরিফাই পেমেন্ট এগুলোর বিষয়ে তারা এখানে দিয়ে দিয়েছেন, মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে তাও তারা এখানে উল্লেখ করে দিয়েছেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।